আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলা ওসালাতাম আল্লাহ রসলিল্লাবাদ আলোচনার সংক্ষিপ্ত বিষয় প্রসঙ্গ হচ্ছে মোহাম্মদ সাল আলী ও কুটুম মন্তব্য করা মহম্মদ সাল্লা সাল্লামকে গালি দেওয়া মহম্মদ সাল্লা সাল্লামকে কটুম মন্তব্য করলে গালি দিলে এই পৃথিবীতে কোনো ব্যক্তির বেঁচে থাকার কোনো অধিকার নেই তাকে মৃত্যুবরণ করতে হবে তাকে মৃত্যু দিতে হবে মৃত্যুর সাজা দিতে হবে এটি হচ্ছে তার জন্যে উত্তম বিধান কারণ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে সবচাইতে ভালোবাসার ব্যক্তি হচ্ছে মাহমদ সাল্লাহ সাল্লাম এবং কোনো ব্যক্তি সত্যিকার ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ সাল্লা সাল্লামকে পৃথিবীর সমস্ত মানুষ চাইতে বেশি না ভালোবাসবে যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের বিষয় মাহমুদ সাল্লামের ব্যাপারে কোনো ব্যক্তি গালি দেয় আর সেই ব্যক্তি যদি তবা করে যে আমি ভুল করেছি আমি জানতে পারিনি আমি বুঝতে পারিনি আমি জাতির কাছে ক্ষমা চাইলাম তবেই তিনি মাপ পাবে আপনার তো ইমানের দাবিদার আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কটুম মন্তব্য করবে আর আপনি ইমানের দাবিদার হয়ে বসে থাকবেন এটা তো কখনো হতে পারে না সাল্লামকে এই ব্যক্তি গালি দিয়েছে কুটুম মন্তব্য করেছে সাথে সাথে তাকে অ্যারেস্ট করা হোক কেন কেন জনগণ আন্দোলন করবে আন্দোলন করার জনগণকে কোনো সুযোগ দেওয়া হবে না মহম্মদ সাল্লা সাল্লামকে ব্যক্তি গালি দিয়েছে তাকে অ্যারেস্ট করা হোক তাকে হত্যা করা হোক মোহাম্মদ সাল্লাম হচ্ছেন মুসলিমের হৃদয় এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছে এই পৃথিবীর জন্য রহমত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছেন আদর্শ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে গালি দিবে মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের হৃদয় আমাদের অন্তর এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ যার চরিত্রকে যদি লক্ষ্য করি এই পৃথিবীর মানুষের জন্য আর আলাদা কোনো ব্যক্তির চরিত্র কোনো সিলেবাস প্রয়োজন হবে না তাই মোহাম্মদ যে শ্রেষ্ঠ মানুষ মহম্মদ সাল্লাহ সাল্লামকে এক ব্যক্তি গালি দিতেন এক মহিলা এক কাজের মহিলা অথবা দাসী তাকে গালি দিতেন এবং সেই সাহাবি সহ্য করতে পারেনি তাকে মেরে দিলেন এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে আসলেন যে এই দাসিটা এই কাজের মেয়েটা আপনাকে অনেক গালি দিত তাকে আমি মেরে দিয়েছি মোহাম্মদ সাল্লা সাল্লাম চুপ থেকে গেলেন তার মানে বোঝা গেলো মাহমদ সাল্লামামকে যদি গালি দেওয়া হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যদি কটো মন্তব্য করা হয় এ পৃথিবীতে কোনো ব্যক্তির বেঁচে থাকার কোনো অধিকার নেই আপনি প্রধানমন্ত্রী আপনি রাষ্ট্রপতি আপনি পুলিশ প্রধান আপনি ইমানদার কিসের ভিত্তিতে আপনি ইমানদার আপনি ইমানদার দাবি করছেন মোহাম্মদ সাল্লামকে সবচাইতে বেশি ভালোবেসে ইমানদারের দাবি করতে হবে আনাসী আল্লাহ আনুতে হাদিস বর্ণিত আছে রাসুসাল্লাহ সাল্লাম বলেছেন না সে আজমাইন মোহাম্মদ সাল্লা সাল্লামকে ভালোবাসতে হবে এই পৃথিবীর সমস্ত মানুষের চাইতে নিজের পিতার চাইতে মাতার চাইতে নিজের ছেলে সন্তান চাইতে সমস্ত মানুষের চাইতে আপনি মোহাম্মদ সাল্লাহামকে ভালোবাসতে হবে তাই ভালোবাসার দাবি হচ্ছে কি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শ্রদ্ধা করা মাহমুদ সাল্লাহ সাল্লামের নাম আসলে সাল্লাহ আলী বলা এবং মাহমুদ সল্লাহু আলী সমস্ত আদেশ নিষেধ মেনে চলা এবং মাহমদ সাল্লুসাল্লামকে যদি কেউ কটু মন্তব্য করে তাকে সাথে সাথে বিচারের আওতায় নিয়ে আসা সাধারণ জনগণ কেন আন্দোলন করবে আর এই ক্ষমতা কেন দেওয়া হলো পুলিশকে যে মহম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষে হয়ে মোহাম্মদ সাল্লা সাল্লামের সেনাপতি হয়ে রাস্তায় আন্দোলন করবে আর আপনি মাহমুদ সাল্লাহ সাল্লামের অনুসারীদেরকে গুলি করবেন হত্যা করবেন আপনাকে কে অধিকার দিয়েছে কেন আপনাকে এই অধিকার দিয়েছে তাই ভোলার যে পুলিশ যারা এই মোহাম্মদ্লাহিস্লামের অনুসারীকে গুলি চালিয়েছে আহত করেছে হত্যা করেছে এর সুস্থ বিচার এবং তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হোক এবং যে ব্যক্তি মাহমুদ সাল্লামকে গালি দিয়েছে তারা পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই যেখানে আমরা মুসলিম নাইনটি পারসেন্ট মুসলিম হিসাবে দাবি করছেন আপনারা সেখানে সাল্লামকে গালি দিবে আর আপনি রাষ্ট্রপ্রধান আপনি প্রধানমন্ত্রী আপনি প্রধান বিচারপতি আপনি রাষ্ট্রপ্রধান আপনি পুলিশ প্রধান আপনি মুসলিম হিসাবে দাবি করবেন তাহলে কিসের মাহমদামের প্রতি আপনার ভালোবাসা রয়েছে প্রিয়দিনী ভাই আলাকাত কান আলা কুমফি রসুল্লাহি হাসানা মোহাম্মদ সাল্লাহামের জীবনের মধ্যে রয়েছে এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য উত্তম আদর্শ তাই মোহাম্মদ সাল্লা সাল্লামকে গালি দেওয়া এই পৃথিবীতে আমাদের অন্তরে আঘাত করা সারা পৃথিবীর মানুষকে যদি কোনো মাহমুদ সাল্লা সাল্লামকে কোনো একজন ব্যক্তি গালি দেয় তাকে তো হত্যা করতে হবে যদি কোনো একটা জাতি মাহমুদ সাল্লাহিস্লামের বিরোধিতা হয় সে জাতিকে হত্যা করতে হবে শুধু একজন ব্যক্তিকে নয় বরং সাল্লামকে যারাই গালি দিবে যারাই কুটুম মন্তব্য করবে সকলেই বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদেরকে হত্যার আওতায় নিয়ে আসতে হবে তাদেরকে হত্যা করবে হত্যা করতে হবে তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো অধিকার নেই কারণ আপনি ইমানদার দাবি করছেন তাহলে আপনি কিসের ইমানদার যেখানে মাহমদ সাল্লা উপরে কুটুম মন্তব্য করার কারণে সাধারণ জনগণ মোহাম্মদ সাল্লামের পক্ষ হয়ে রাস্তায় নেমেছে কেন নামবে রাস্তায় আপনাদের দোষের কারণে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি যখন একটা আন্দোলন করা হয় যখনই রাস্তায় জনগণ বের হয়ে আসে তখনই দেশের আইন দেশের পুলিশ প্রশাসন মিডিয়া তখনই তাদের মাথার মধ্যে কাজ করে যে এটা করতে হবে এটা করতে হবে কেন যখনই মাহমদ সাকে প্রতি মন্তব্য করা হয়েছে সাথে সাথে তাকে অ্যারেস্ট করা হোক এবং তারা শাস্তির অবস্থায় নিয়ে আসা হোক এবং যারা এই আন্দোলন করেছে বলাতে প্রত্যেকের ফ্যামিলিকে সরকারিভাবে অনুদান দিতে হবে এটা আমরা ঘোষণা করতেছি এবং অতি দ্রুত গতিতে বিলম্বে তাদেরকে অ্যারেস্ট করা হোক এবং চিহ্নিত করা হোক বাংলাদেশে কারা কারা মাহমুদ সাল্লাহ ইসলামের বিরোধিতা করছে এই মুসলিম দেশের মধ্যে মাহমুদ সাল্লাহসাল্লামের বিরোধিতা করবে এমন ব্যক্তি এই বাংলাদেশে থাকতে পারবে না এই পৃথিবীর বিরোধী থাকতে পারবে না এই জমিনে মাহমুদ সাল্লাহামের বিরোধী থাকতে পারবে না মাহমুদ ইসলামকে সম্মান দিতে হবে ইজ্জত দিতে হবে তার কথা মানতে হবে তার অনুসরণ করতে হবে তার মধ্যে রয়েছে মুসলিম জাতির উত্তম আদর্শ কি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায় তাহলে মাহমুদ ইসলামের আদর্শকে অনুসরণ করার কথা আল্লাহ রব্বুল আলম বলেছেন বলে ইনকমতুম তো হেবুন লাহফাত্তা বেরোনি যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো মাহম্মদ আল্লাহসাল্লামের অনুসরণ করো তাহলে সবার জন্য মাহম্দ আল্লাহসাল্মের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ কাফের ইহুদি নাসারা খ্রিস্টান মুসলিম সবার জন্য রয়েছে মাহম্মদ আল্লাহসাল্লাম জীবনের মধ্যে উত্তম আদর্শ তাই মাহম্মদ সাল্লাহিসাল্লামকে যারা গালি দেবে এই পৃথিবীতে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই এর সুষ্ঠু বিচার হওয়া দরকার আল্লাহ সুফহান ও তা আমাদেরকে মহাম্মদ সাল্লাস্লামের আনুগত্য অনুসরণ করার মতন তৌফিক দান করুন